রবি আমার ফোনটা কেন ধরছে না? কমলা, আমি আর পারছি না রে কমলা। ভাগ্য লক্ষ্মীর সাথে কথা না বলে মনে হচ্ছে আমি যেন নিজেকেই অ্যাভয়েড করছি। না ব্রো, এখনই তুই যা চাইছিস সেটাই হচ্ছে, কিন্তু তুই তাড়াহুড়ো করে মনে হচ্ছে সব কিছু বিগড়ে দিবি। কমলা, একটু বোঝার চেষ্টা কর, খুব কষ্ট হচ্ছে। হবে দাদা, কথাটা শোন। আচ্ছা দেখ, যদি দরকার হয় ভাগ্যলক্ষ্মীকে এই কষ্টটা করতেই হবে। ভাগ্যলক্ষ্মীও তোকে ভালোবাসে, কিন্তু এমন একটা কিছু আছে যেটা ওকে আটকাচ্ছে, আর সেটা এই দূরত্বটাই ঠিক করে দেবে। ওয়েট কর, আমি সেই জন্যই বলছি একটু সহ্য কর। ঠিক আছে ঠিক আছে, তুই রেস্ট নে, আমি রাখছি। এই এই কমলা। হ্যাঁ, একটা দরকারি কথা ছিল, ভাগ্যলক্ষ্মীকে একটু সাবধানে রাখিস। আমার হবু বৌদিকে আমি দেখাশোনা করতে পারি, আমি ঠিক দেখে নেব। তুই ওখানে সাবধানে থাক, চিন্তা করিস না। ঠিক আছে, বাই বাই, গুড নাইট। কি ভাই, দূরত্বটা বুঝি খুব জ্বালাচ্ছে? সত্য ভালোবাসা কখনো হারে না, তুই বেকার চিন্তা করিস না, রিল্যাক্স হয়ে থাক। ঠিক আছে চল, কাল আবার খেলা আছে, ঘুমোতে যাই। ওকে। দাদু, কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তা কি সিদ্ধান্ত নিলি? লক্ষ্মীকে আমাদের বাড়িতেই নিয়ে চলে আসব। দাদা কি গো তুমি? এই তুই একটু শান্ত হ। ভাগ্যলক্ষ্মীকে আমাদের এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসাটা তোর কি ঠিক বলে মনে হচ্ছে? হ্যাঁ দাদু। ঠিক আছে রে, তোর যদি ঠিক মনে হয় তাহলে তুই নিজের ইচ্ছে মতন কর, আমি কিন্তু তোকে কোনো ব্যাপারে আটকাবো না। দাদু, এতে তুমি আবার দুঃখ পেলে না তো? আমার আবার কিসের দুঃখ হবে বলতো? আমাদের মেয়েটা আমাদের বাড়ি ফেরত চলে আসবে, তাতে তো আমার খুশি হবে, কিন্তু ভালোবেসে আদর যত্ন করে ওকে তো নিয়ে গেল মহামা, এখন ওনার মনে কোনো দুঃখ থাকবে না বলেই আমার মনে হয়। এখন তুই হঠাৎ করে ওদেরকে গিয়ে যদি বলিস যে লক্ষ্মী আপনাদের বাড়িতে থাকছে বলে, বাইরের লোক আমাদের বাড়ির মেয়ের ব্যাপারে নানা রকম উল্টোপাল্টা কথা বলছে, তখন ওরা কি ভাববে বলতো? আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি, ভালো করতে গিয়ে আমরা মেয়েটার খারাপ করে দিলাম, এটা ভেবে অনুশোচনা করবে না তো? অনিল, আমাদের যে সমস্ত মানুষ সাহায্য করেছিল তাদের কষ্ট দেওয়াটা পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই জন্য লক্ষ্মীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার কথাটা যখন তুই মহামাকে বলবি, খুব বুঝে শুনে বলবি, ওনার মনে কোনো কষ্ট দিবি না, ঠিক আছে? ঠিক আছে দাদু। আমি এখনো তোকে বলছি, লক্ষ্মীকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তটা তোর, আমার সিদ্ধান্ত নয়। দাদু, তুমি কি রাগ করলে? দাদু, এটা শুধু আমার সিদ্ধান্ত নয়, আসলে লক্ষ্মীর ভালোর জন্যই আমি এই সিদ্ধান্ত নিলাম। যা, যা তুই নিয়ে আয়।
দিদি, তোমার কথা আমি মানতে পারছি না, আবার না মেনে থাকতেও পারছি না, কিন্তু আমার এখনো সন্দেহ আছে। পূর্ণিমা, বাজে মানুষ হিসেবে কেউ জন্মায় না, পরিস্থিতি তাদের ওই রকম বানায়, ওই পরিস্থিতি ওদেরকে ভালো মানুষ বানাতে পারে না। আই, শুধু শুধু সন্দেহ করবি না, জানো আমি আসছে। দিদি আসছে, এসে গেছে। দিদি তুমি খেয়েছো তো? খেয়েছি গো। আচ্ছা তুমি খেয়েছো? হ্যাঁ, জিজ্ঞেস করছি তো। পূর্ণিমাদি তুমি কিছু বললে না তো দেখে? আসলে মহাদিদি বলে দিয়েছে, যখন আমি আর কি বলবো, তাই না মহাদিদি? দিদি আমার এক ফ্রেন্ডের বিয়ে আছে আজকে, ওখানেই যাচ্ছি, ফিরতে একটু লেট হবে। ঠিক আছে যাও, ঘুরে এসো। পূর্ণিমাদি আমি আসছি। আরে ভালো করে ঘুরে এসো। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, কোনো গয়না না পরেই যাচ্ছ? এত ভারী গয়না কোনোটাই পরতে ইচ্ছে করছে না আমার। গলার চেনগুলো সব পুরনো মডেলের। তাই বললে এইরকমই যাবে নাকি? এরকম গেলে তোমার বন্ধু আমাদের পরিবারের ব্যাপারে কি ভাববে? ওর যা ইচ্ছা ভাবার সেটা ভাবুক, আমি অত কিছু কেয়ার করি না দিদি। আই, আমার কাছে পরিবারের সম্মানটা খুব জরুরি। দাঁড়াও, তোমাকে মুছে দিলাম। এনাও, এটা কি দিদি? আমার কাবার্ডের চাবি। আমার রুমে কিছু গয়না আছে, তোমার যেটা পছন্দ সেটা পরে নাও। না দিদি দরকার নেই। কেন এত ভাবছো? ধরো নিয়ে যাও, তোমার যেটা পছন্দ সেটা নাও। ঠিক আছে। এটা তো আমি আন্দাজে করেছিলাম, শকুন্তলা দেবীর আংটিটা পাওয়া এবার কত সহজ হয়ে গেল।